রক্ত পরীক্ষার ভুল রিপোর্টের জেরে হয়রানি শিকার রঘুনাথগঞ্জের মোহাম্মদ রায়হানুল হক নামের এক ব্যক্তি। জয়েন্টের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে স্বাভাবিকভাবে রক্ত পরীক্ষা করতে দেওয়া হয় তাকে। একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করলে জানা যায় আর্থ্রাইটিসের কঠিন রোগে আক্রান্ত রায়হানুল। এরপর অপর একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করলে সেই রিপোর্ট নেগেটিভ আসে। এক এক ডায়াগনস্টিক সেন্টারে এক এক রকম রক্ত পরীক্ষার রিপোর্ট আসায় ধন্ধে পড়ে যান চিকিৎসক। এরপর ওই চিকিৎসক কলকাতার একটি নামকরা ল্যাবে রক্ত পরীক্ষার জন্য পরামর্শ দেন। এইভাবে ভুল রক্তের রিপোর্টে চরম ভোগান্তি ও আতঙ্কিত ওই ব্যক্তি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। গোটা মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে একাধিক ডায়াগনস্টিক সেন্টার। আর ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের জেরে ভুল চিকিৎসার শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। আমাদের কাছে উঠে এলো এমনই এক চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘদিন ধরে বুড়ো আঙুলের জয়েন্টের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যান রঘুনাথগঞ্জের বাসিন্দা মোহাম্মদ রায়হানুল হক। স্বাভাবিকভাবেই চিকিৎসক তাকে রক্ত পরীক্ষা করতে দেন। একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করলে জানা যায় আর্থ্রাইটিসের কঠিন রোগে আক্রান্ত রায়হানুল। এরপর অপর একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করলে সেই রিপোর্ট নেগেটিভ আসে। এক এক ডায়াগনস্টিক সেন্টারে এক এক রকম রক্ত পরীক্ষার রিপোর্ট আসায় দ্বন্দ্বে পড়ে যান চিকিৎসক। এরপর বহরমপুরের একটি ল্যাবে রক্ত পরীক্ষা করলে সেখানেও রিপোর্ট নেগেটিভই আসে। এরপর ওই চিকিৎসক কলকাতার একটি নামকরা ল্যাবে রক্ত পরীক্ষার জন্য পরামর্শ দেন। ওই ল্যাব থেকে রিপোর্ট নেগেটিভ আসে রায়হানুলের। এইভাবে ডায়াগনস্টিক সেন্টারে ভুল রক্তের রিপোর্টে চরম ভোগান্তি ও আতঙ্কিত এই ব্যক্তি। ওই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আর মূলত জয়েন্টে ব্যথা করছিল, তার জন্য আমি 25 তারিখে ডক্টর কুশল নন্দীকে আমি দেখিয়েছিলাম। তার সুপারিশের ভিত্তিতে 26 তারিখে আমি মাইক্রোনে গেছিলাম। আমাদের যে ঝুঙ্গিপুরের মাইক্রোন আছে সেই মাইক্রোনে গেছিলাম। সেখানে দেখেছিল যে আমাদের আর ফ্যাক্টর এবং অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি পজিটিভ। আমার একটু ভয় হয়েছিল, তার জন্য আমি তার পাশে আশাদীপে গেলাম। আশাদীপে দেখা গেলো যে আর ফ্যাক্টর এবং অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি ওটাও দেখালো, নেগেটিভ দেখালো। এবার দুটো রিপোর্টই আমি ডাক্তারকে দেখালাম। ডাক্তার এবার একটু মানে ই হলো, তার একটু সন্দেহ হলেন যে তার তখন তিনি করলেন কি ওইটা আবার তাদেরকে ফোন করে আবার ই করতে বললেন। তখন তারপরের দিন আমি 30 তারিখে আবার 10 মিনিটের ব্যবধানে ব্লাড দিলাম। ব্লাড দেওয়ার পরে ওখানে দেখলাম যে তারা সেই একই রকমই করলো, আশাদীপ করলো নেগেটিভ করলো এবং মাইক্রোন করলো পজিটিভ। এবার তারপরে আশাদীপ সঙ্গে সঙ্গে কলকাতার একটা ল্যাবে ওরা আবার টেস্ট করালো, ওখানেও দেখলো নেগেটিভই আছে। এবার আমাকে আশাদীপ বললো যে আশাদীপ বললো এবং আমিও বহরমপুরের একটা ল্যাবে গেলাম জৈনে, ওখানেও দেখলাম নেগেটিভ এলো। তারপরে সব রিপোর্টগুলো আবার আমি মাইক্রোনে এলাম, মাইক্রোন আবার আমাকে বললো আবার ই দিতে, ব্লাড দিতে বললো। তারপর আমি ব্লাড দিলাম 6 তারিখে। আমি যখন ব্লাড দিলাম তখন দেখলাম ওরা তখন ওদের বহরমপুরে টেস্ট করালো, সেখানে দেখালো একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এবার ডাক্তারকে আমি যখন প্রত্যেকটা রিপোর্টই করলাম দেখালাম, তখন তিনি বললেন যে কলকাতার রায়ন ত্রিবেদীতে টেস্ট করাতে, এবং ওখানেও দেখলাম নেগেটিভই এসেছে। চাইছি যে আমার যে এভাবে মানে হয়রানি হলো, আর্থিক ক্ষতি হলো, এতে আমার ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং মানসিকভাবে যে আমাদের মানে আমার ওপর চাপ সৃষ্টি হয়েছে তার জন্য একটা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর স্থানীয় যে মানে ইগুলো হচ্ছে, ল্যাবগুলো হচ্ছে, ল্যাবগুলোর প্রতি একটা মানে নজরদারি হোক, মানে যাতে আগামী দিনে যাতে কি হয় পরীক্ষাগুলো হয়। প্রচন্ড মানে আমি প্রচন্ড আতঙ্কিত হয়েছি। তনুজা যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানি নিশ্চিত উপহার, এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজো শপিং এর একমাত্র ঠিকানা তনুজাস। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো, ষষ্ঠীর বোধন খানে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা,
সেল আড্ডা হোক হাঙ্গামা। অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ, দশমীতে বিদায় তবে আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তানুজাস।